হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা টোপোসিট নিয়ে বা রাস্টার ইমেজ নিয়ে বা স্যাটেলাইট ইমেজ নিয়ে যখন কাজ করি তখন ম্যাপগুলো একই প্রজেকশন সিস্টেমে সব থাকে না বা সব আমরা পাই না তো তার জন্য কী হয় আমাদেরকে টোপোসিট বা রাস্টার ইমেজটাকে একই ফর্ম্যাটে আনার জন্য বা একই প্রোজেকশন সিস্টেমে আনার জন্য তাদেরকে রিপ্রোজেক্ট করতে হয় বা প্রোজেকশন চেঞ্জ করতে হয় তো আজকে আমরা দেখব যে প্রজেকশন চেঞ্জ আমরা কী করে করছি বা একটা লেয়ারের বা রাস্টার ইমেজের বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের প্রজেকশন সিস্টেম একটা থেকে অন্য একটা কী করে নিয়ে যাচ্ছি তো আজকে আমি প্রথমেই সাহায্য করবো কি নতুন একটা প্রোজেক্ট খুলছি কিউ জি এসে তারপর আমি একটা লেয়ার অ্যাড করছি যেটা আমার অলরেডি একটা জিও রেফারেন্স করা ম্যাপ অ্যাড করছি সরি লেয়ার অ্যাড লেয়ার রাষ্ট্র লেয়ার তো এখানে একটা অলরেডি জিও রেফারেন্স করা আছে সেই আমি একটা ইমেজ আমি নিচ্ছি ওপেন অ্যাড করে দিয়ে ক্লোজ করে দিচ্ছি তো ইমেজটার বা টোপোগ্রাফিক্যাল ম্যাপটার প্রজেকশন সিস্টেম কী আছে না ডাব্লিউ জি এস নাইনটিন এইটিন ফোর সিএস অর্থাৎ জিওগ্রাফিক কার্টেশনের প্রোজেকশান সিস্টেমটা হচ্ছে ডাব্লু জি এস নাইনটিন এইটিন ফোর এটা জিওগ্রাফিক ল্যাটলং কার্টেশন সিস্টেমের প্রোজেকশান সিস্টেম এবং এর ডেটা হচ্ছে যে এটা আছে এটা থেকে আমরা করছি কি না এটা থেকে আমাদের বেশিরভাগ যেহেতু স্যাটেলাইট ইমেজ ইউটিএম ইউনিভার্সাল ট্রান্সফার্স মার্কেটের পজিশন থাকে তো আজকে আমরা এই পজিশন স্টেশন থেকে ইউটিউবে কনভার্ট করবো তো তার জন্য কি করবো তার জন্য চলে যাব রাস্টার রাস্টার থেকে প্রজেকশন প্রজেকশন থেকে র‍্যাপ প্রোজেকশন এখানে যাওয়ার পর অলরেডি যেহেতু আমার লেয়ারটা এখানে ওপেন করা ছিল সেই জন্য বাইডফল চলে এসেছে নাহলে আমরা এখান থেকে গিয়ে সিলেক্ট ইনপুট লেয়ার করেও করতে পারতাম এখানে রেফার টু বসে এখান কেউ করতে পারতাম তারপরে আমাদের দিতে হবে সোর্স শেষ আর কি আছে তা আমাদের সোর্স হচ্ছে এপিএস ডবলিউ জেস এইটা আছে দিয়ে দিলাম আমাদের টার্গেট কী হচ্ছে অর্থাৎ আমরা কোন জিও রেফারেন্স সিস্টেমে এটাকে নিয়ে যেতে চাইছি তো টার্গেট করেছেন আমাদের এখানে যেহেতু নেই আমরা এটা সার্চ করে নেব ইউটিএম এম জোন ফর্টি ফাইভ নর্থ ফর্টি ফাইভ নর্থ কিন্তু এটা কেমন ডাব্লুজিএস এইট্টি ফোর এইটা দেবো আমরা অর্থাৎ হয়ে গেলো ওকে তো প্রোজেকশন সিস্টেম দিয়ে দিয়েছি এখানে যদি নো ডেটা ভ্যালু ফর আউটপুট ব্যান্ডস দিতে চাই নো ডেটা ভ্যালু জিরো দিতে পারেন না দিতে পারেন এটা আমার নেই এবার চলে আসছে আমরা সেভ টু ফাইল সেভ টু টেম্পোরারি ফাইল আমরা করবো না সেভ টু ফাইল করব ফাইল করার পরে এখানে করে দেব এনএফ রিপ্রোজেক্ট কিসে করা হয়েছে না ইউটিএম প্রজেকশনে সেভ করে দিই দিয়ে রান করে দেব তো সেভ করে দিয়ে রান করা হয়ে গেলো ক্লোজ করে দিচ্ছি আমাদের হয়ে গেছে এই প্রজেকশন সিস্টেমটা সো থ্যাংক ইউ গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো গাইজ থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ অল